এবার হানিমুনে না নিয়ে যাওয়ায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী। ভারতের মধ্যপ্রদেশের ভোপাল এলাকায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা দেখে রীতিমতো সরগরম নেট দুনিয়া। বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে। সমুদ্র সৈকতের জন্য জনপ্রিয় ভারতের ছোট রাজ্য গোয়া। বিয়ের সময় স্বামী প্রতিশ্রুতি দিয়েছিলেন হানিমুনে দুজনে গোয়া কিংবা দেশের বাইরে কোথাও যাবেন, কিন্তু এর বদলে স্ত্রীকে উত্তর প্রদেশের অযোধ্যায় নিয়ে যান তিনি। এ কারণে বিয়ের আট মাস যেতে না যেতেই স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী। ভারতের মধ্যপ্রদেশের ভোপাল এলাকায় সম্প্রতি এমন ঘটনা ঘটে। ডিভোর্সের আবেদনে ওই নারী বলেছেন তার স্বামী আইটি সেক্টরে কাজ করেন এবং ভালো বেতন পান, তিনি নিজেও কাজ করেন এবং ভালো বেতন পান, যার অর্থ হানিমুনে বিদেশে যাওয়া তাদের জন্য কোনো ব্যাপার ছিল না। আর্থিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও স্বামী তাকে বিদেশে হানিমুনে নিয়ে যেতে অস্বীকৃতি জানান। এর বদলে তাকে নিয়ে ভারতে ঘোরার কথাই বলেন। তার স্বামী জানান মা বাবাকেও তার দেখতে হবে, এ কারণে গোয়ায় যাওয়ার পরিকল্পনা করেন তিনি। গোয়ায় হানিমুনের কথা বললেও তিনি অযোধ্যা এবং বারাণসীর বিমানের টিকিট কেনেন, কিন্তু এ বিষয়ে স্ত্রীকে হানিমুনে যাওয়ার আগের দিন তিনি বলেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে সেখানে ঘুরতে যেতে চেয়েছিলেন তার মা, এ কারণে গোয়ার বদলে অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। তবে ওই সময় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে স্বামীর সঙ্গে অযোধ্যায় যান তিনি এবং সেখান থেকে ঘুরেও আসেন নববধূ। হানিমুন শেষ করে আসার পরই তিনি ডিভোর্সের আবেদন করেন। ডিভোর্সের আবেদনে নববধূ আরও অভিযোগ করে বলেন স্ত্রীর চেয়ে পরিবারের সদস্যদের বেশি গুরুত্ব দেন স্বামী। বর্তমানে এ দুজনকে নিয়ে কাউন্সিলিং করছে ভোপালের একটি পারিবারিক আদালত। সম্প্রতি একটি পারিবারিক আদালতে ডিভোর্স পেপার জমা দিয়েছেন শাইল আভাস্তি নামের ওই নারী। এরপর দুজনের কাউন্সিলিং শুরু হয়। কাউন্সিলিংয়ে দুজনের মধ্যে ব্যাপক তর্ক হয়। শাইল আভাস্তি জানান গত বছরের মে মাসে বিয়ে করেছেন তারা। ওই সময় স্বামী বলেন তার বাবা মা রাম মন্দির দেখতে যাবেন বলেই ওই টিকিট কেটেছেন। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।